সাধারণত মরুভূমি শব্দটা শুনলে আমরা অসহ্য তাপমাত্রার বিশাল বালুময় জনবানবীন একটি জায়গার কথা কল্পনা করি। তবে মরুভূমি বলতে শুধুমাত্র বালির পাহাড় ঘেরা জায়গাকে বোঝায় না, মূলত মরুভূমি হলো এমন একটি অঞ্চল যেখানে প্রতি বছর 10 ইঞ্চির কম গড় বৃষ্টিপাত হয়। তাই সাধারণত এই অঞ্চলগুলো বিশ্বের সবচেয়ে শুষ্কতম, উষ্ণতম কিংবা শীতলতম স্থানগুলির মধ্যে একটি হয়। বিজ্ঞানীদের মতে ধারণা, পৃথিবীর স্থলভাগের 1/3 এলাকা মরুভূমি, যেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হয় না এবং সেখানকার জলবায়ু গাছপালা ও প্রাণীদের বসবাসের জন্য অনুপযোগী। পৃথিবীর সব মহাদেশেই মরুভূমি পাওয়া যায়, তবে এই মরুভূমির প্রকৃতি এবং আকার স্থানভেদে ভিন্ন হয়। আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বড় 10টি মরুভূমি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 1. আন্টার্কটিকা মরুভূমি। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি আন্টার্কটিকা, যা মূলত পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি মহাদেশ। এর আয়তন প্রায় 1,42,00,000 বর্গ কিলোমিটার এবং এটি পৃথিবীর সবচেয়ে কম জনবসতিপূর্ণ এলাকা। সাধারণত মরুভূমি বলতে আমরা শুকনো বালুকাময় স্থান মনে করলেও বিশ্বের সবচেয়ে বড় মরুভূমিটি একটি বরফের মরুভূমি। এটিকে মরুভূমি হিসাবে বিবেচনা করা হয় কারণ এখানে প্রতি বছর 10 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয়। আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শুষ্কতম, বাতাসযুক্ত ও শীতলতম স্থান। শীতকালে তাপমাত্রা -89°C পর্যন্ত নেমে যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে এই অঞ্চলে স্থায়ীভাবে কেউ বাস করে না, তবে বছরের নির্দিষ্ট সময়ে বিভিন্ন বিজ্ঞানী ও তাদের সহকারীরা এখানে ভ্রমণ করে গবেষণার উদ্দেশ্যে। 2. আর্কটিক মরুভূমি। আর্কটিক পৃথিবীর সর্ব উত্তরে একটি অঞ্চল, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। ইংরেজিতে আর্কটিক নামটি গ্রিক শব্দ আর্কটস থেকে এসেছে, যার অর্থ ভাল্লুক। এর আয়তন প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার। এটিও বরফে ঢাকা একটি মরুভূমি, যা আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে ও রাশিয়া জুড়ে বিস্তৃত। আর্কটিক অঞ্চলে শীতকালে তাপমাত্রা -40°C-এর নিচে নেমে যায় এবং গ্রীষ্মকালে 15°C তাপমাত্রা থাকে। এখানকার পরিবেশ মানুষের বসবাসের জন্য অত্যন্ত দুর্গম, তাই এটি পৃথিবীর সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলের মধ্যে একটি। আন্টার্কটিকার মতো আর্কটিক মরুভূমি একটি শুষ্ক, জনশূন্য এবং খুব ঠান্ডা জায়গা। বৃষ্টিপাতের অভাবে এটিকে মরুভূমি হিসাবে বিবেচনা করা হয়। আন্টার্কটিকার চেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানে, যদিও আন্টার্কটিকা মরুভূমির বিপরীতে আর্কটিকে গাছপালা ও প্রাণী বেঁচে থাকতে সক্ষম। 3. সাহারা মরুভূমি। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান সাহারা মরুভূমি। আয়তনের দিক থেকে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন প্রায় 92,00,000 বর্গ কিলোমিটার, যা আফ্রিকা মহাদেশের প্রায় 1/3 ভূমি জুড়ে রয়েছে। এটি আফ্রিকার উত্তরে অবস্থিত 11টি দেশ নিয়ে, তথা আলজেরিয়া, চাঁদ, মিশর, লিবিয়া, মালি, মৌটানিয়া, মরক্কো, নাইজার, পশ্চিম সাহারা, সুদান এবং তিউনেসিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত। এই মরুভূমির বার্ষিক গড় বৃষ্টিপাত 3 ইঞ্চির বেশি হয় না, তাই এখানে কোনো গাছপালা জন্মায় না। কোনো কোনো জায়গায় কিছু ঘাস বা ছোট গাছ জন্মায়। এই অঞ্চলের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময় ও শুষ্ক, যেখানে দিনের বেলা প্রচণ্ড গরম এবং রাতের বেলা অসহনীয় ঠান্ডা। তাই সাহারা মরুভূমি মূলত স্থায়ী কোনো মানুষের বসবাস নেই। বিভিন্ন যাযাবরা বিভিন্ন সময়ে অস্থায়ীভাবে সাহারায় বসবাস করে। এই প্রতিকূল পরিবেশ হওয়া সত্ত্বেও এখানে উট, টিকটিকি ও বিচ্ছু সহ অসংখ্য মরুভূমি প্রাণীর আবাসস্থল। 4. গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমি। অস্ট্রেলিয়া মহাদেশের অবস্থিত গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমি বিশ্বের চতুর্থ বৃহত্তম মরুভূমি। এর আয়তন প্রায় 27,00,000 বর্গ কিলোমিটার, যা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের 18% ভূমি জুড়ে রয়েছে। আন্টার্কটিকার পরে অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে শুষ্কতম মহাদেশ। অস্ট্রেলিয়ার গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি সহ অস্ট্রেলিয়া মহাদেশের 35% অঞ্চলে এত কম বৃষ্টিপাত হয় যে এই অঞ্চলে সম্মিলিতভাবে গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমি হিসাবে বিবেচনা করা হয়। গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমিতে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 9.84 ইঞ্চি, কিন্তু উচ্চ বাষ্পীভবনের কারণে বার্ষিক গড় বৃষ্টিপাত 3.94 ইঞ্চির কম রেকর্ড করা হয়। এই মরুভূমিটি অস্ট্রেলিয়ার কেন্দ্রে অবস্থিত, যেখানে বেশিরভাগ অঞ্চলে জনবসতি নেই। তবে এই মরুভূমিতে বিশ্বের সবচেয়ে বেশি বন্য উট পাওয়া যায়। এছাড়াও এখানে রয়েছে জীব বৈচিত্র্যের অন্যতম কিছু প্রাণী নিদর্শন, যা অন্য কোথাও দেখা যায় না। 5. আরব মরুভূমি। আরব মরুভূমি আয়তনে পৃথিবীর পঞ্চম বৃহত্তম ও এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি। এর আয়তন প্রায় 23,00,000 বর্গ কিলোমিটার, যা পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপের বেশিরভাগ অঞ্চল দখল করে রয়েছে। মরুভূমিটি জর্ডান, ইরাক, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, বাহরিন, সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত, যার কেন্দ্রে রয়েছে সৌদি আরব। এখানে জলবায়ু হলো অতি শুষ্ক এবং বার্ষিক গড় বৃষ্টিপাত 3.9 ইঞ্চির কম। আরব মরুভূমি সাহারা মরুভূমির প্রায় কাছাকাছি, যার ফলে গ্রীষ্মকালে দিনের বেলা এখানকার তাপমাত্রা 50°C পর্যন্ত চলে যায়, কিন্তু রাতে মারাত্মক ঠান্ডা পড়ে। এত প্রতিকূল পরিবেশ হওয়া সত্ত্বেও আরব মরুভূমিতে প্রায় 2 মিলিয়নেরও বেশি সময় ধরে মানুষ বসবাস করে আসছে। এই রকম আবহাওয়ার কারণে এখানে খুব সামান্য কিছু উদ্ভিদ জন্মাতে পারে। এছাড়াও আরবীয় মরুভূমি উট, মাকসা, পঙ্গপাল, গোবর পোকা, বিচ্ছু, আরবীয় কোবরা সহ বিভিন্ন অন্য প্রজাতির প্রাণীরা বসবাস করে।
6. গোবি মরুভূমি। গোবি মরুভূমি হলো পূর্ব এশিয়ায় অবস্থিত একটি মরুভূমি যা আয়তনে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন প্রায় 13 লাখ বর্গ কিলোমিটার যা উত্তর চীন ও দক্ষিণ মঙ্গোলিয়ার বিশাল অংশ জুড়ে বিস্তৃত। এই মরুভূমির তাপমাত্রা শীতকালে -40 ডিগ্রি সেলসিয়াস থেকে গ্রীষ্মকালে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। গোবি মরুভূমির বেশিরভাগ জায়গা বালুময় নয়, এই বেশিরভাগ অঞ্চল খালি পাথর এবং পাহাড় দিয়ে তৈরি, তাই এখানে তেমন কোনো উদ্ভিদ জন্মায় না, জনবসতিও খুব কম। এছাড়াও গোবি মরুভূমিকে বৃষ্টিছায়া মরুভূমি বলা হয় কারণ মরুভূমির কাছেই রয়েছে হিমালয় পর্বতমালার অবস্থান, যা এই মরুভূমিতে আসা সমস্ত মেঘ বা বৃষ্টির আবহাওয়া বন্ধ করে দেয়, ফলে এই মরুভূমিতে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। তবে মরুভূমি হলেও এটি তার বিরল প্রাণী তুষার চিতা ও ব্যাকটেরিয়ান উটের জন্য বিখ্যাত। 7. কালাহারি মরুভূমি। কালাহারি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত একটি উপক্রান্তীয় মরুভূমি যা বিশ্বের সপ্তম বৃহত্তম মরুভূমি। এর আয়তন 9 লাখ বর্গ কিলোমিটার। লাল বালি দিয়ে আবৃত এই মরুভূমিটি অ্যাঙ্গোলা, নামিবিয়া, বাটসোয়ানা এবং দক্ষিণ আফ্রিকার কিছু অংশ জুড়ে বিস্তৃত। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে এবং শীতকালে -18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত 6 থেকে 10 ইঞ্চির মধ্যে হয়ে থাকে, তাই এই তালিকায় অন্যান্য মরুভূমির থেকে কালাহারি মরুভূমি ভিন্ন। এই মরুভূমি তেমন জনশূন্য নয়, এই মরুভূমিতে বালির অধিক জল ধারণ ক্ষমতা সম্পন্ন, যে কারণে অন্যান্য মরুভূমির তুলনায় এখানে বেশি গাছপালা ও প্রাণী বেঁচে থাকতে পারে। 8. পাতাগোনিয়া মরুভূমি। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় অবস্থিত পাতাগোনিয়া মরুভূমি বিশ্বের অষ্টম বৃহত্তম মরুভূমি। এর আয়তন প্রায় 6,73,000 বর্গ কিলোমিটার, যা দক্ষিণ আমেরিকার বৃহত্তম মরুভূমি। এই মরুভূমির বৃহত্তম অংশ আর্জেন্টিনা হলেও চিলির কিছু অংশ পর্যন্ত বিস্তৃত। এর পশ্চিমে আন্দিজ পর্বতমালা এবং পূর্বে আটলান্টিক মহাসাগর। এটি মূলত শীতল মরুভূমি এবং এখানে বার্ষিক গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। বছরের 7 মাস শীতকাল হলেও শুষ্ক আবহাওয়ার কারণে এখানে তুষারপাত হয় না, তবে বায়ু নিম্নচাপের কারণে বেশিরভাগ সময় ঝোড়ো আবহাওয়া থাকে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এই মরুভূমি তেল ও কয়লা খনির কাজে বহু মানুষের আবাসস্থলে পরিণত হয়। এছাড়াও এখানে বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বসবাস রয়েছে। 9. সিরিয়া মরুভূমি। সিরিয়া একটি উপক্রান্তীয় মরুভূমি যা বিশ্বের নবম বৃহত্তম মরুভূমি। এর আয়তন 5 লাখ বর্গ কিলোমিটার, যার দক্ষিণ অংশে রয়েছে আরব মরুভূমির সাথে মিলিত হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে অবস্থিত যা সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরবের কিছু অংশ জুড়ে বিস্তৃত। মরুভূমিটির নাম সিরিয়া হলেও এটি জর্ডানের প্রায় 25% জায়গা দখল করে আছে। মরুভূমিটি মূলত শক্ত পাথর এবং শুকনো নদীখাত দিয়ে তৈরি। ঐতিহাসিকভাবে মরুভূমিটিতে বেদুইন উপজাতিদের বসবাস এবং অনেক উপজাতি এখনও এই অঞ্চলে রয়ে গেছে। স্বল্প বৃষ্টিপাত এবং নিম্নমানের মাটির কারণে অঞ্চলটি প্রধানত পশুপালনের জন্য ব্যবহৃত হয়, তবে বেশ কিছু প্রজাতির বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর বাস রয়েছে এখানে। 10. গ্রেট বেসিন মরুভূমি। গ্রেট বেসিন মরুভূমি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং বিশ্বের 10ম বৃহত্তম মরুভূমি। এর আয়তন প্রায় 4,92,000 বর্গ কিলোমিটার, যার পূর্ব দিকে রকি পর্বতমালা, পশ্চিমে সিয়েরা নেভাদা পর্বতমালা, উত্তরে কলম্বিয়া মালভূমি এবং দক্ষিণে মেজাবে মরুভূমি পর্যন্ত বিস্তৃত। এই মরুভূমি গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক এবং শীতকালে তুষারময় থাকে, তাই গ্রীষ্মকালের সময় এই মরুভূমিতে প্রচণ্ড গরম ও শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে। এই মরুভূমির বার্ষিক গড় বৃষ্টিপাত 7 থেকে 12 ইঞ্চির মধ্যে হয়। তুলনামূলকভাবে অধিক বৃষ্টিপাতের কারণে এখানে ঘন জঙ্গল এবং বিভিন্ন উদ্ভিদ লক্ষ্য করা যায়। এছাড়া প্রায় 600 প্রজাতির মেরুদণ্ডী প্রাণী বাস করে এই মরুভূমিতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।